वेलकम बैक फ्रेंड्स, अपन प्रत्येक के स्वागत जाना सरकारी कर्मसंस्थान यूट्यूब चैने। तो बंधुरा, मुहूर्ते आलिपुर आबहवा दफ्तर के उठे आसा लेटेस्ट अपडेट अनुजी अवशेषे फेर जारी हल चरम सतर्कवार्ता और किचुक्षण मध्य धे आसते चले प्रबल बिस्टीपात पश्चिमबंगे यही समस्त जिले जानिए सतर्कवार्ता दिल आलिपुर आबहवा दफ्तर। तो बंधुरा, से नहीं आज के लेटेस्ट वेदार आपडेटी अपन साथेयर करते जा पश्चिमबंगे कौन जिलागुली धे आस चले प्रचंड भारि बिस्टीपात जार फले आबारो भासते पड़े बांगलार एकाधिक जिला। समस्त किछु तथ्य डिटेल्स भिडियोते जानाबो। तार आगे आपनादेर काछे एकटी रिक्वेस्ट, जदि आपनारा एखोनो पर्यन्त आमादेर चैनलटिके सबसक्राइब करे ना थाकेन तो चैनलटिके सबसक्राइब करे पाशे राखबेन। भिडियोटी इनफर्मेटिव मने होले अवश्यई प्रचुर लाइक एबं शेयर करते भुलबेन ना। बांगलाय जारी हलो कमला सतर्कवार्ता, आसछे प्रबल बिस्टीपात, एई जिलागुली भासबे जले। आबार उत्तरबंगे अत्यंत भारी बिस्टीपातेर सतर्कवार्ता दिएछे आलिपुर आबहवा दफ्तर। आसाम मेघालय उत्तरबंगेर एकांशे भारी बिस्टीपातेर सतर्कवार्ता जारी करेछे आलिपुर आबहवा दफ्तरेर तरफ थेके। पाशापाशि जानानो होयेछे एई बिस्टीपातेर फले प्लाबनेर सम्भावना रयेछे, किन्तु दक्षिणबंगे आबहवा एकेबारे अन्यरकम, बरं एखाने आर्द्रता एबं तापमात्रा अत्यंत बेशी थाकार सम्भावना रयेछे। পাশাপাশি এখানে আরও বেশি করে ঘর্মাক্ত পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। কলকাতা আকাশ থাকবে আংশিক মেঘলা, বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাপমাত্রা এবং জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হচ্ছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বর্তমানে পাটনা থেকে বালুরঘাট হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এই কারণে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গের লাগোয়া বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ উপসাগরে একটি অক্ষরেখা রয়েছে, যেটি বিস্তৃত রয়েছে মধ্যপ্রদেশ এবং বিদর্ভের মধ্য দিয়ে। এই অক্ষরেখার জেরে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু উত্তর পশ্চিমে বৃষ্টি হলেও কলকাতায় আবহাওয়ার বৃষ্টি কোনোরকম সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আজকের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলায়। পাশাপাশি মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর অবদপ্তর, যার মধ্যে উত্তরবঙ্গের একাংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তো থাকছে। পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তার পাশাপাশি মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকা এবং আলিপুরদুয়ার কোচবিহারে কমলা সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন জুড়ে। তবে দক্ষিণবঙ্গে আপাতত তেমনভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে চলে, কোথাও কোথাও দুয়াক পশলা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে পশ্চিমে জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বীরভূম জেলাতে দুয়াক পশলা বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পাবে তাতে। পাশাপাশি জলীয়বাষ্প সম্বলিত আর্দ্র থাকার কারণে অস্বস্তি বৃদ্ধি পাবে সর্বত্র। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরাখণ্ড এবং উত্তর পশ্চিমের অন্যান্য রাজ্যগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, লাগোয়া, অসম, মেঘালয় রাজ্যে বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। সব মিলে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ বাদে গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা আজকের লেটেস্ট আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করি।